গুঞ্জন ডানা মেললেও পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে বাদ পড়ার কোনো চান্স নেই দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বিসিবি থেকেই। বর্তমান পুনর্গঠিত বোর্ডের একাধিক পরিচালকের সাথে কথা বলে জানা গেছে, কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত পারফরমেন্স মূল্যায়ন করে সাকিবকে দলে রাখা হবে। সাকিব আল হাসান ক্রিকেটের রেকর্ড বই কতবার যে ওলট পালট করেছেন হিসেব নেই। চাপে পড়ে ভালো খেলাটা তার বৈশিষ্ট্যরই অংশ। ক্রিকেটের 22 গজে দেশের হয়ে রাজত্ব করে আসছেন দীর্ঘদিন। দেশের এই অলরাউন্ডারের হাত ধরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে বহুবার। ক্রিকেটের মাঠে তিনি যত সিরিয়াস, মাঠের বাইরের ঘটনায় এখন ততটাই সমালোচিত। সম্প্রতি সাকিবের নামে হত্যা মামলা হয়েছে। তবে দেশের ক্রিকেটে সাকিব যে এখনও কত গুরুত্বপূর্ণ তা আরও একবার প্রমাণ হলো রাওয়ালপিন্ডিতে। তাই অধিনায়ক শান্ত একটুও দেরি করেননি প্রিয় সাকিবের গুরুত্ব তুলে ধরতে। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে শান্ত লেখেন, আধার কেটে আলো আসবেই। পাকিস্তান সফরে দলের সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল সামাজিক মাধ্যমে দেখিয়েছেন সরাসরি প্রতিক্রিয়া। তার মতে, মিথ্যা মামলায় জড়ানো হয়েছে দেশসেরা এই অলরাউন্ডারকে। মামলা বোঝা মাথায় নিয়ে পারফর্ম করা সাকিব বলেই হয়তো সম্ভব হয়েছে। এই ক্ষমতার জন্যই তিনি সবার থেকে আলাদা। ওকে যখন বল দেওয়া হয়, ওর অন্য কোনো চিন্তাই থাকে না। ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে, কী হতে পারে, এর বাইরে বোধ হয় কোনো চিন্তাও আসে না। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা, ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। পাকিস্তান সফরে সাকিবের শেষ টেস্ট ম্যাচে দলে থাকা নিয়ে শঙ্কা কেটে গেছে তার ইতিহাস গড়া পারফরমেন্সে। দ্বিতীয় ইনিংসে ম্যাচ উইনিং 3 উইকেট আর 2 ইনিংস মিলিয়ে 4 উইকেট। এতে বাহাতি স্পিনার হিসেবে ক্রিকেট বিশ্বে 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব। তাই পারফরমেন্সের মূল্যায়নই সাকিব পাকিস্তানি বিপক্ষে শেষ টেস্টেও থাকছেন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।